ওয়েলকাম এভরিওয়ান, আমি আবারও হাজির হয়েছি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8 মে 2024। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার 25 জানুয়ারি 2024 তারিখের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে dcmanikganj.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। দপ্তরের নাম, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল 2015 অনুযায়ী যোগ্যতা বিস্তারিত। দপ্তরের নাম জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 9টি, বেতন স্কেল গ্রেড 20, স্কেল 8,250 থেকে 20,010। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 3টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 7টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নাম সার্কিট হাউস, মানিকগঞ্জ। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 1টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পদের নাম সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। রান্নার কাজে অন্যন 5 বছরের অভিজ্ঞতা। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনের শুরুর 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে, প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা, বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র অথবা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর, বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার সন্তানাদির ক্ষেত্রে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির জন্য আবেদন আগামী 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 12 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ dcmanikganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 13 মে 2024 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 12 জুন 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।